ফ্রেন্ডস আবার আমি চলে এসেছি। সো এই ভিডিওটা আমার খুবই পছন্দের একজন ক্রিয়েটরের জন্য করছি, হ্যাঁ অবভিয়াসলি মিলি চ্যাটার্জি। তো মিলির জন্য, দুজনের জন্যই করছি, মিলি পূজাও এর মধ্যে আছে। সো আমি জানি মিলি তুমি খুব বিজি আছো, ব্যস্ত আছো, এই ভিডিওটা হয়তো তুমি আজকে হয়তো নাও দেখতে পারো, তারপরে তুমি খুব মেন্টালি স্ট্রেসও আছো, সেটাও আমি জানি। কিন্তু আমি হলাম এমনই একটা মানুষ, তুমি তো ভালো করেই জানো আমি কেমন, আমি যখন যেটা মনে হয় সেটা আমি একদম অনেস্টলি সেটা আমি বলি। তো তাই জন্য কিছু আমি কথা তোমাকে বলতে চাই, তাই জন্য এই ভিডিওটা আমি করছি। সো ব্যাপারটা হলো যে কালকে যে ঘটনাটা ঘটেছে, তারপর তোমার ওই ভিডিওটা, তুমি তো ভালো করে জানো আমিও অনেক রাত অব্দি জাগি, তো রাতেই আমি দেখে নিয়েছি তোমার ভিডিওটা, একদম পুরো একদম টানা দেখে নিয়েছি। তো এত আমার মানে লিটারালি এত খারাপ লাগছিল, এত মানে আমারই কান্না পেয়ে যাচ্ছিল। মানে এই যে তোমার যে সিচুয়েশনটা, মানে এখানে সব থেকে ডিফিকাল্ট তোমার সিচুয়েশন, তুমি দুজনকেই সমানভাবে ভালোবাসো, এটা তো খুবই ভালো কথা, খুবই আমি রেসপেক্ট করি, সমানভাবে তুমি দুজনকে ভালোবাসো। আর দুজনই আজকে যে ভিডিওটা তুমি বললে, যেটা একটু আগে আমি দেখলাম, যেটা তারপরে তুমি ওই যে প্রীতম নিমি আর কাকিমাকে নিয়ে যেটা বলছিলে আর কি, তার আগে যে কথাগুলো বললে, তো সত্যি মানে ওরা যে তোমাকে বোঝে এটা ভেবে খুবই ভালো লাগছে। শুধু ওরা না, আমরা সবাই তোমার পাশে আছি, সবাই তোমাকে বুঝি। তুমি এমন একজন মানুষ যাকে পুরো ওয়াইটি ভালোবাসে, ইউটিউব ভালোবাসে, এত এত ভিউয়ার্স ভালোবাসে। আর কালকের ভিডিওটা এত আমার মন ছুঁয়ে গেল, এত টাচ হলো যে তোমার সিচুয়েশনটা দেখে আমি খুব ফিল করছিলাম। সো আর পূজার কথাগুলো কি বললো, পূজার কথাগুলো ইজ জাস্ট লাইক ইন্সপিরেশন আর কি, যেটা আমি কমেন্টেও বলেছি, আর যেটা মনমন্দি ওই আজকে সুতোবাদীর কমেন্টে মানে সুতোবাদীও বলেছে আর কি, যে পূজা হলো মানে মানে ক্রাশ খেয়ে যায়। আমিও মানে আমিও ওটা বলতে যে পূজাকে দেখলে আর হেয়ার কাটিং তো জাস্ট ফাটাফাটি হয়েছে। আর পূজাকে মজা করে আমি এও বলেছি, পূজা সত্যি করে ভাইজানকে মুম্বাই থেকে তুলে আন নিয়ে আসো, তাহলে দেখবে তো সব চুপ হয়ে গেছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, মিলি আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি, কোনো রকম কন্ট্রোভার্সির সাথে তোমার কোনো লেনা দেনা নেই, কিচ্ছু নেই, যা হচ্ছে আলাদা। তোমার ওপরে আমাদের যে ভালোবাসাটা আছে এটা কমপ্লিটলি আলাদা, এটা কেউ ভাঙতে পারবে না, এটা সারা জীবন থাকবে। আর মিমি কতটা মিলিকে ভালোবাসে সেটা তো জানোই, তুমি যদি মিলিকে মিমিকেও সেমভাবে ভালোবাসো, তো মিমি কিছু কথা তোমায় বলতে চায়। তো আই হোপ, তার আগে আমি ক্ষমাটা আমি চাইতে পারছি না, আমার এক হাতে এটা আমি এইভাবে করছি আর কি, ছোট্ট ভিডিও তো এইভাবে করছি। তো আমি তাই জন্য এইভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মিলি পূজা দুজনের কাছেই, যে আমি কিছু একটু কথা তোমাদেরকে বলতে চাই। তো সত্যি যদি আমাকে তুমি ভালোবাসো যেরকম তুমি সঞ্জয় দার আর সীমা দিকে ভালোবাসো, তারা তোমাকে বুঝেছে কারণ তুমি তাকে ভালোবাসো। আর তুমি যদি সত্যি মিমিকে ভালোবাসো, মিমির কথাগুলো তুমি নিশ্চয়ই বুঝবে। আর যদি খারাপ লেগে থাকে, এই যে আমি এইভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো একটা কথা আমি বলতে চাই, আজকে মিলি চ্যাটার্জি, কিন্তু তোমাকে বলছি মিলি, তুমি যা মানে যখনই দেখবে আর কি, যা শুনে না, তোমার কিছু বলতে হবে না, যা শুনে না। তো একটা কথা আমি বলতে চাই, মিলি চ্যাটার্জি নিজের দমে কিন্তু মিলি চ্যাটার্জি হয়েছে। কেউ মিলি চ্যাটার্জিকে, আমি এখানে সীমাদির কথা বলছি, যে খুব হেল্প করেছে মিলি চ্যাটার্জিকে, কমিউনিটি দিয়েছে, তা খারাপ সময় থেকেছে, খুবই ভালো, কোনো দিনও এরকম মানুষকে ভোলা উচিত না। কিন্তু মিলি চ্যাটার্জি একটা সীমা মজুমদারের জন্য মিলি চ্যাটার্জি হয়নি, মিলি চ্যাটার্জি নিজের দমে হয়েছে। এই যে এখন কত ওদের মানে 12K হয়েছে আর কি, 12K টা মিলি চ্যাটার্জি নিজের দমে। যদি মিলি চ্যাটার্জিকে কেউ ভালোই না বাসতো, মানে ধরো কমিউনিটি আমরা হেল্প করতেই পারি, কিন্তু যদি নিজের দম না থাকে তো কমিউনিটি দিয়েও কোনো লাভ হবে না। যদিও আমি সঞ্জয়দের কমিউনিটি থেকে মিলিকে চিনেছি, কারণ যখন ব্রাউনির সাথে ওরকম মানে ব্রাউনি চলে গেছিলো, যাই হোক বলা উচিত না, তাই আর মানে বলার জন্য আমি বললাম। সো তখন যে হসপিটালে অ্যাডমিট ছিল, তখন এই সঞ্জয়দাই কিন্তু কমিউনিটি দিয়েছিল, শেয়ার করেছিল, ওইটার থেকে তবের থেকে আমি মিলিকে চিনেছি। তো একটা বলছি আমি কিছু, তার আগে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, তাই জন্য আমি এখন আমি বলতেই পারি,
কোনো একটা মিলিকে মিলির পাশে থাকা সবার দরকার। একটা সীমা মজুমদার মিলিকে মিলি বানাতে পারে না, কারণ আমিও মিলিকে খুব সাপোর্ট করেছি, আমার মাও সাপোর্ট করেছে, সঞ্জয় দাও সাপোর্ট করেছে, মুনমুন্দিও সাপোর্ট করেছে। যদিও মিলি সুতোপাতির নাম নেয়নি, কিন্তু সুতোপাতিও প্রচণ্ড মিলিকে পছন্দ করে। আমি পার্সোনালি জানি কতটা পছন্দ করে। একবার ফোন নাম্বারও সুতোপাতি আমার থেকে চেয়েছিল যে মিলির নাম্বার থাকলে প্লিজ দাও। সুতোপাতিও মিলিকে খুব পছন্দ করে, সোমাও খুব ভালোবাসে, ধরিত্রী দিও ভালোবাসে, প্রিয়াংশুও ভালোবাসে, আর কার নাম নেব। একটা সীমা মজুমদার মিলি সাপোর্টে মিলি মিলি হয়নি, সবার ভালোবাসায় মিলি মিলি হয়ে মিলি আজকে এই পজিশনে গেছে। তাই জন্য শুধু একজন মানে করে একবার একটু মানে খারাপ সময় থেকেছে বলে সে একদম সবার শ্রেষ্ঠ হয়ে গেল। মিলির ক্ষমা চাইছে ওটা আমি মানি না, কারণ সে বারবার এটা ইউজ করছে মিলি মিলি মিলি। যে নিঃস্বার্থভাবে থাকবে না সে, এই যে আমি কাউর জন্য কিছু করেছি ইন রিটার্নে বারবার আমি সেটা বলবো না, তাকে অন্যভাবে আমি ইউজ করব না, কখনো আমি এটা করবো না। আমি বিনা স্বার্থে, সে ধরো আমাকে মানে আমার ব্যাপার কিছুই না করলো, কিছুই না বললো, তাও আমি সবসময় বিনা স্বার্থে তার পাশে আছে। এটাকেই কিন্তু সাপোর্ট বলে মিলি, এটাকেই সাপোর্ট বলে। সরি টু সে, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু সীমা মজুমদারকে আমি অ্যাটলিস্ট কোনো দিনও ক্ষমা করব না। সঞ্জয় দার মতন মানুষকে যে এত নোংরা কথা বলতে পারে, যে কিনা ওনার বাপ তুলে যে বাবা পৃথিবীতে নেই এটা বলতে, এটা চরম আমার খারাপ লেগেছে, চরম। আমি এই মহিলাকে কোনো দিনও ক্ষমা করব না। আর যখনই দেখবো কিছু উল্টাপাল্টা আমি তো ভিডিও নামাবো, একদম খুব বাজেভাবে, খুব বাজে। আমি এই ব্যাপারে আমি খুব বাজে, আমি যেমন ভালো তো তেমনি ভালো, খারাপ তো খুবই খারাপ, দ্যাটস মি। কারণ অনেস্টি এরকমই হওয়া উচিত, তুমি খারাপ হলে একদম দেখিয়ে দাও তুমি খারাপ, আর ভালো হলে সেটাও দেখিয়ে দাও তুমি ভালো। তো সেটাই হলো ব্যাপার, কিছু মাইন্ড করো না মিলি। তাই জন্য আমি এর আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি যেটা ফিল করি সবসময় আমি সেটা বলি, আর ভবিষ্যতেও সেটা বলবো। আর একটা কী ব্যাপার বলো তো মিলি, ভালোবাসার মানুষ, হ্যাঁ আমরা ভালোবাসার মানুষকে আমরা ভালোবাসবো, কিন্তু তার ভুল হলে কি আমরা বলতে পারবো না সেটাকে কি সত্যি ভালোবাসা বলে? একদমই না, সেটাকে ভালোবাসা বলে। যদি কোনোদিন মনে হয় সঞ্জয় দাও আজকে এই ক্ষেত্রে সঞ্জয় দা ভুল, সত্যি আমি ভিডিওতে বলছি, মানে সঞ্জয় দাও, আমি বলবো সঞ্জয় দাকে ভিডিওটা দেখতে, সঞ্জয় দা ইভেন পিঙ্কি ব্লগের পিঙ্কিকেও একটা কমেন্ট আমি দেখেছিলাম যে আমি ভুল হলে তুমি বলবে আমি মাথা নিচু করে শুনবো, সঞ্জয় দা এই ক্ষেত্রে ভুল না, তাই জন্য আমি সঞ্জয় দাকে ভুল বলবো না। মানুষ যদি ভুল হয় অবভিয়াসলি আমরা বলতে পারি হ্যাঁ এই কাজটা তুমি ঠিক করনি সীমা দি, এটা কিন্তু তুমি ভালো করো। এই মাত্র আমি ইপ্সিতাদের ভিডিও দেখলাম, মিলি তোমার সময় মিলে তুমি ইপ্সিতাদের ভিডিওটা দেখো। ইপ্সিতাদি কিন্তু প্রচণ্ড ক্লোজ সীমাদির, আর সঞ্জয় দাকে খুব রেসপেক্ট করে, ভাইয়ের মতন ভালোবাসে। সঞ্জয় দাকে কিন্তু বলেছে যে এরকম ভাই হারানো অন্য একটা ভিউজের জন্য, কন্টেন্টের জন্য, টাকার জন্য, এরকম একটা মানুষকে হারানো কিন্তু খুবই ভালো বাজে জিনিস, সেটা কিন্তু সীমাদিকে বলেছে। আর এই ক্ষেত্রে বলেছে স্টার্টিং পয়েন্ট কিন্তু সীমাদিই করেছিল, তাই জন্য অনেক অনেক রেসপেক্ট ইপ্সিতাদি, তোমায় অনেক 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 সম্মান, অনেক রেসপেক্ট। হ্যাঁ এবার যেটা বলছিল, ভালোবাসার মানে যদি ভুল হয়, আর আমরা যদি বলি হ্যাঁ এটা কিন্তু তুমি ঠিক করো, এটা ভুল করেছো, যদি সে সত্যিকারে ভালোবাসে, যদি স্বার্থ না থাকে, তাহলে সে ওইটাও বুঝবে। যেরকম তুমি বললে না মিলি যে ভিডিও স্যাটে যে সঞ্জয় দা মুনমুন, সরি মুনমুন্দিরটা আমার এসে যায়, সঞ্জয় দা আর কি জানো হ্যাঁ সীমাদি আমার ব্যাপারটা বুঝেছে, ঠিক তেমনই তুমি যদি সীমাদিকে বলতে সীমাদি এটা তুমি ঠিক করনি, ভুল করেছো, এতটা খারাপ কথা তোমার বলা উচিত হয়নি শুধুমাত্র নিজের টাকা কামানোর জন্য, তাহলে কিন্তু তাহলেও নিশ্চয়ই সীমাদি তোমাকে বুঝতো, সে যদি সত্যি ভালোবাসে নিশ্চয়ই বুঝতো, আর যদি দেখতে বুঝতো না তাহলে কোনোদিনই সত্যি ভালোবাসেনি। তো সেটাই হলো ব্যাপার। সো এটাই আমার তোমাকে বলার ছিল যে ভালোবাসার মানুষও কিন্তু ভুল করতে পারে, কারণ এখানে স্টার্টিং পয়েন্টটা কিন্তু তো সীমাদি করেছে, সঞ্জয় দা কিন্তু করেন। সীমাদের কি দরকার ছিল যে কন্টেন্ট বানাচ্ছিল, কন্টেন্ট বানাক,
কি দরকার ছিল এই দল বাজে, এই দলে আমি থাকতে চাই না, এই এক্সট্রা কথাগুলো, দল বাজে তো বাজে, দলে থাকবে না তো থাকবে না, ভিডিওতে বলার কি দরকার, সেটা অন্যদের খারাপ লাগে না, আমাদের খারাপ লাগেনি। আর তুমি যদি আমাদের সবাইকে ভালোবাসো তাহলে ওটা তো ন্যাচারালি তোমারও খারাপ লাগবে, আর আমি ডেফিনেটলি শিওর তোমার খারাপ লেগেওছে। তো সেটাই আমি বলছি, এটা স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে হয়েছে, আজ এই লেভেলে চলে গেছে, এটা তো দায় সীমা মজুমদার, তো সীমা দি এটা দায়। ও যদি এরকম টন্টিং মেরে মেরে দিনের পর দিন মুনমুন দিকে টন্টিং মেরে মেরে শেষ করে দিচ্ছে, আমার এখানে এসে কমেন্ট করেছে যে আমি ভুল ভেবেছি, মুনমুন দি আগে কমেন্ট করে মানে টন মেরেছে, আমি মুনমুন দির ভিডিও সব থেকে বেশি ফলো করি, আমি খুব অনেস্টলি বলছি, সব থেকে আগে আমি যদি কারোর ভিডিও দেখি তখন আমি ইউটিউবটা খুললাম, যদি মুনমুন্দিরটা আমার চোখে পড়ে যায়, মানে এটা আমার মানে প্রথম থেকে একটা হ্যাবিট আর কি, সবার আগে মুনমুন্দির ভিডিও, ওখানে আমি ওটা খুব ফলো করতে পারি, ওখান থেকে ধরো আমি আমার কন্টেন্ট ওখান থেকে আমি বানাতে পারি, ধরো মুনমুন্দি যেটা বলছে আর কি, আমি ওটা খুব রিলেট করতে পারি, মানে ইজিলি আমি বুঝতে পারি, মানে তোমার ভিডিও আমি পুরোটাই দেখি, মানে সবসময় দেখি, কিন্তু একটা মানে একটা হয়ে গেছে মুনমুন্দিরটা চোখে, যদি চোখে পড়ে যায় সবার আগে আমি মুনমুন্দিরটাই দেখি, কারণ আমি খুব বুঝতে পারি, খুব ন্যাচুরালি মুনমুন্দি বলে আর কি, ও আর খুব ইজি ভাষায় বলে, মানে খুব ছোট্টর মধ্যে বলে, তাই জন্য আমি ওটা প্রথমে দেখি। সেই কারণে মুনমুন্দির ভিডিও কিন্তু সাংঘাতিকভাবে আমি ফলো করি, মুনমুন্দি একদমই টন মারেনি, সীমা দি জবের থেকে এটা শুরু হয়েছে, এই কন্টেন্টের খেলা, এত মানে লোভ, এত ভিউজের খেলা, রেভিনিউ খেলা, এই প্রীতম ভাসারিম, এই দুটো ফ্যামিলির এই নোংরা খেলায় মেতে উঠেছে সীমা দি, তবে থেকে কিন্তু এই দলকে হাঁটা করছে, ছোটোভাবে কথা বলছে। এটা নিশ্চয়ই মিলি তুমি নোটিস করেছো, তুমি যদি দলে সবাইকেই ভালোবাসো, দেখো মিলি কিছু মাইন করো না, একটা সীমা মজুমদারের জন্য তুমি মিলি হও নি, তুমি মিলি চ্যাটার্জি নিজে, হ্যাঁ সঞ্জয় হাটের জন্য তুমি মিলি চ্যাটার্জি আজকে হয়ে যাও নি, তুমি নিজের দমে হয়েছো, তোমার মধ্যে ছিল বলে তুমি হয়েছো। তো সেটাই বলা, যদি ভুল কিছু বলে থাকি আবারও ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও, কিন্তু আমি তো এতটাই আমার মানে আমার মনে অনেস্টলি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, যে অনেস্টলি এই কথাগুলো তোমাকে বললাম, মানে কালকে ভিডিও দেখার পর এটা মানে আমার মনে হলো আমার বলা উচিত, তাই আমি বললাম। খুব খুব ভালো থেকো, সবসময় তোমাকে ভালোবেসেছি, ভালোবাসবো মিমি, সবসময় মিলিকে ভালোবাস, সবসময় আমি কমেন্টও করবো, আর সবাই তোমাকে খুব ভালোবাসে, কিন্তু যেটা ভুল সেটা ভুল, যেন আমরা অন্যদের ভুল ধরি, নিজের লোকদের কেন আমরা ভুল ধরবো না, মানে সে যদি জেনুইনলি ভুল হয় তো তাকে কারেক্ট না করলে তো তার এই ভুলটা একদম মানে ভুল থেকেই না, মানে ছোট্ট রকম ভুল থেকেই একটা মানুষ ক্রিমিনাল পর্যন্ত হয়ে যেতে পারে, মানে এটা কিন্তু একটা মানুষের লাইক নেচার, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি সেদিন কাউন্সিলিং নিয়ে খুব সুন্দর বলছিলে, তো তুমি মানুষের সাইকোলজি নিশ্চয়ই বুঝতে পারো। তো ভুলটাকে যদি আমাদের কাছের মানুষ থামিয়ে দেয় যে এটা তুমি ভুল করছো, তাহলে কিন্তু অনেকই হেল্প আউট হয়। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, মিলি কিছু মাইন্ড করো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাগুলো বললাম বলে, কিন্তু আমার বলতেই হতো এই কথাগুলো, কারণ তোমার সাথে আমি ডিসঅনেস্টি করতে পারবো না, আমি সবসময় অনেস্ট আর অনেস্টি থাকবো, আর আমি সবাইকেই ভালোবাসি সমানভাবে, কিন্তু সরি টু সে আজকে কালকের পর থেকে আর আমি সীমা দিকে ভালোবাসতে পারবো না, সরি মিলি, লাভ ইউ, অ্যান্ড সবাইকেও লাভ ইউ অল।